আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন আইটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে একটি বেবি নকশি কাঁথা ডিজাইন অঙ্কন করে দেখিয়ে দিব। আশা করি আজকের এই নকশাটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। তো কাপড়টিকে আমি সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি। এবার কাপড়টির চারপাশ থেকে আমি বর্ডার লাইন তৈরি করে নিয়ে এরপর মাঝখানের অংশটুকুতে কিছু লাইন ড্র করে নিচ্ছি। 7 ইঞ্চি পরপর কাপড় এঁকে নেওয়ার চকটি দিয়ে ভালোভাবে মার্কগুলো করে নিতে হবে। অবশ্যই চক ব্যবহার করে নিতে হবে, কারণ এটি কিন্তু আমাদের মেইন ডিজাইন না। মেইন ডিজাইনের জন্য বেস হিসেবে আমরা এটিকে তৈরি করব। তো লম্বা এবং চওড়ায় 7 ইঞ্চি পরপর ভালোভাবে মার্কগুলো করে নিতে হবে আর সুন্দরভাবে লাইনগুলো ড্র করে নিতে হবে, আর অবশ্যই চক দিয়ে করে নিতে হবে। আর আপনাদের কাছে যদি এ ধরনের বড় স্কেল না থাকে, আপনারা চাইলে ছোট স্কেল দিয়েও এই লাইনগুলো ড্র করে নিতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে লাইনগুলো যেন সমান হয়, কোনোভাবে আঁকা বাঁকা যেন না হয়ে যায়, সেদিকটা খেয়াল করে এই লাইনগুলো ড্র করে নেবেন। যখন প্রথম পর্যায়ে আমাদের এই লাইনগুলো ড্র করা হয়ে যাবে, তখন আমাদের যে পেন্সিলটি রয়েছে আর্ট করার জন্য, সেই পেন্সিল এবং ছোটো একটি স্কেলের সাহায্যে পরবর্তী মেইন ডিজাইনগুলো তৈরি করে নিব। তো আমরা যে বক্সগুলো তৈরি করেছিলাম সেখান থেকে আমাদের কিছু ডিরেকশন মেনটেন করে লাইনগুলো ড্র করে নিতে হবে। আর একটি যেই আমরা যেই দিকটা মেনশন করে এই লাইনগুলো ড্র করব, তার উপর সাইড থেকে এবং নিচের সাইড থেকে মোট একটি করে মোট দুটি লাইন তৈরি করে টোটাল 3টি লাইন আমাদেরকে ঠিক একই স্টেপ ফলো করে তৈরি করে নিতে হবে। আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেব। তবে অবশ্যই আপনারা লক্ষ্য করবেন আমি কীভাবে ড্রয়িংগুলো করছি, আপনারাও ঠিক সেইভাবেই তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। এক এক করে আমাদেরকে ঠিক একই স্টেপ ফলো করে নিতে হবে, তবে মাঝখানে একটি অংশ খালি রেখে তারপরেই আমরা ঠিক একইভাবে তৈরি করে নিব। অর্থাৎ আমাদের কাঁথা ঠিক যত বড় কিংবা ছোট হোক না কেন, আমরা আমাদের মাঝখানের একটি লাইন গ্যাপ রেখে আবার ঠিক একই প্রসেসেই ডিজাইনগুলো অঙ্কন করে নিব। ঠিক এই প্রসেসে যখন লাইনগুলো ড্র করা হয়ে যাবে, তখন আমরা পরবর্তী স্টেপটি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে আমি আরও 3 ইঞ্চি লাইন ড্র করে নিব, তবে উল্টো সাইডটা ডিরেকশন মেনটেন করে। তো সেইগুলো আপনাদেরকে অবশ্যই দেখে বুঝে নিতে হবে যে কীভাবে তৈরি করা হচ্ছে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপরেও যদি আপনাদের বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো ধরনের রিকোয়েস্ট থাকে কোনো ডিজাইনে, তাহলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের রিকোয়েস্টগুলো রাখার চেষ্টা করব। আপনারা হয়তো লক্ষ্য করে দেখতে পারবেন প্রতিটি স্টেপেই আমি কিন্তু ঠিক এইভাবে ডিজাইনগুলো তৈরি করে নিয়েছি। যখন সম্পূর্ণ কাঁথায় আমাদের ঠিক এইভাবে লাইনগুলো ড্র করা হয়ে যাবে, তখন পরবর্তী স্টেপটিও আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন সম্পূর্ণ কাঁথায় ঠিক এইভাবে লাইনগুলো ড্র করা হয়ে গিয়েছে। এবার আমাদের যে ডিজাইনটা অঙ্কন করা হয়েছিল তার মাঝখান থেকে কিছু অংশ খালি রয়েছে, সেখান থেকে আমরা আমাদের ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি।
এই ক্ষেত্রে আর তেমন কোনো মাপ মেনটেন করতে হবে না, ঠিক ফ্রি হ্যান্ডে আমাদেরকে ডিজাইনটি তৈরি করে নিতে হবে। তবে ডিজাইনটি কীভাবে তৈরি করতে হবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, তাই আমি আপনাদেরকে এই ডিজাইনটিও ইন ডিটেলস দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যেন আপনাদের বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। আর আপনারা যদি এ ধরনের কাঁথা কালেক্ট করে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসলে অনেকেই আছেন যারা সেলাই জানেন তবে আর্ট জানেন না, আমার সার্ভিসটি শুধুমাত্র তাদের জন্যে। আমি শুধুমাত্র আর্ট করা কাঁথাই দিয়ে থাকি, তাই অবশ্যই যাদের আর্ট করা কাঁথা প্রয়োজন হবে অবশ্যই জানাবেন, আমরা আপনাদেরকে সকল ধরনের হেল্প করার চেষ্টা করব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার কাছ থেকে কিন্তু শুধুমাত্র আর্ট করা কাঁথাই আপনারা পাবেন, কোনোভাবেই কিন্তু সেলাই করা কাঁথা আপনারা পাবেন না। তো এই দিকটা খেয়াল করে এবং সকল ধরনের ইনফরমেশন জেনে শুনে এরপরে আপনারা আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে নেবেন। এরপরে আর তেমন কোনো মাপ মেনটেন করতে হবে না, কিছু স্টেপ ফলো করে আমাদেরকে এই ডিজাইনটি কমপ্লিট করে নিতে হবে। আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। আর আজকের কাঁথাটি কিন্তু একটি অর্ডারের কাঁথা ছিল, যার কারণে এখানে সেলাইয়ের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। আপনারা আপনাদের পছন্দ মতো সেলাই দিয়ে এই কাঁথাটি সেলাই করে নেবেন। আর আজকের কাঁথাটি যেহেতু ডার্ক কালারের একটি কাঁথা, তাহলে অবশ্যই আপনাদেরকে লাইট কালারের সুতা ব্যবহার করে নিতে হবে। এবং অনেকেই আছেন যারা জানতে চাইবেন পেন্সিলের নাম এবং ধরন। পেন্সিলটি হচ্ছে একটি ডায়মন্ড পেন্সিল, কোনো কোনো জায়গায় সুতা পেন্সিল, মার্কিং পেন্সিল নামেও পরিচিত। তো এক এক জায়গায় এক এক নামে এই পেন্সিলটিকে আপনারা পেয়ে যাবেন, বাজারে খুব সহজেই আপনারা বিভিন্ন লাইব্রেরিতে পেয়ে যাবেন 15-20 টাকা মূল্যে। আসলে জায়গা অনুযায়ী প্রোডাক্টের দাম অনুসারে কম বেশি হতে পারে, তাই 15-20 টাকার মধ্যে আপনারা এই ধরনের পেন্সিল পেয়ে যাবেন। আপনারা খুচরাও কিনে নিতে পারেন অথবা বক্স আকারেও কিনে নিতে পারেন, এটি সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে। এবং এই পেন্সিলটি কিন্তু অনেক কালারের পাওয়া যায়, তো অনেক কালারের যেহেতু পাওয়া যায়, আপনারা আপনাদের কাঁথার কাপড়ে যেই কালারটি ফুটবে সেই কালারের পেন্সিলটি দিয়ে ডিজাইনটি অঙ্কন করে নেবেন, সেক্ষেত্রে সেলাই করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তো এক এক করে কথা বলার সাথে সাথে কিন্তু ডিজাইনটিও তৈরি করে নিচ্ছি। আশা করি আজকের এই ডিজাইনটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা ছাড়া কিন্তু আমি এতটা দূর চলে আসতে পারতাম না, তাই আপনাদেরকে যতটা ধন্যবাদ জানাবো ততটাই কম। আশা করি আপনারা ঠিক এইভাবেই আমার পাশে থাকবেন এবং কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন, আমি সেগুলো কভার করার চেষ্টা করব। তো ঠিক এইভাবে সম্পূর্ণ ডিজাইনটি তৈরি করে নিতে হবে। ডিজাইনটি যখন তৈরি হয়ে যাবে আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি সম্পূর্ণ ডিজাইনটি। আর এখানে প্রায় 2 গজের মতো কাপড় রয়েছে, 2 গজ কাপড়টিকে সমান 2 ভাগে ভাগ করে আমি এই কাঁথাটি তৈরি করে নিচ্ছি। তো মোটামুটিভাবে ডিজাইনটিও তৈরি করা হয়ে গিয়েছে, তো আপনাদের সুবিধার জন্য সম্পূর্ণ কাঁথাটি দেখিয়ে দিচ্ছি। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।